পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা মামুদপুর ওয়ান ও পূর্বস্থলী এক নম্বর ব্লকে নাদনঘাট ও বকপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম জলমগ্ন। সেই সঙ্গেই মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন বন্ধুপুরগড় সোনাডাঙ্গা এলাকায় পাকা রাস্তার উপরে প্রায় 3 ফুট হাইট জল। যাত্রীবোঝাই বাস সহ অন্যান্য গাড়ি চলাচল করছেন অনেক সিক্সের মাধ্যমে। সেই সঙ্গেই জলমগ্ন এলাকাগুলো মানুষ যাতায়াত করছেন ট্রলার ও নৌকার মাধ্যমে। খরেশ গ্রাম, দীর্ঘনগর, বন্ধুপুর, গড়, সোনাডাঙ্গা, বকপুর, শাওরা, গড়িয়া, নাদনঘাট, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় নৌকা ও ট্রলার হলো গ্রামবাসীর ভরসা। তিনারা বাজার থেকে খাদ্যদ্রব্য কিনে নিয়ে যাচ্ছেন জলপথের মধ্য দিয়ে। ওই এলাকার স্থানীয় মানুষদের বক্তব্য, মাঠের পর মাঠ সমস্ত জলের তলায়, এরই মধ্যে ক্ষতি হয়েছে চাষিদের ব্যাপক পাট, ধান, সবজি থেকে শুরু করে বিভিন্ন চাষের ফসল জলের তলায় নষ্ট হয়ে গেছে বলে দাবি চাষিদের। যেমন একাধিক গ্রাম জলমগ্ন অবস্থায় বন্যায় দেখার জন্য মানুষের ঢল নেমেছে, মেলা থেকেও বেশি ভিড়, মানুষের বন্যা দেখার উৎসাহগুলি মনে হচ্ছে। এখন আমরা সকলে শুনে নেব ওই এলাকার স্থানীয় চাষি এবং মানুষজন এবং গাড়ি চালকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন। মন্তেশ্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ। বলছি এখানে কি হচ্ছে? এখানে বন্যায় সব ডুবে গেছে। কোথায় ডুবেছে? কামালপুর, মিরঘাট, গড়সোনাডাঙ্গা, বন্ধুপুর। আচ্ছা, বলছি এই পাকার উপরে কতটা জল? পাকার উপরে মোটামুটি 3 ফুট 7 ফুট জল। বলছি এখানে তো এই যে যাত্রী বোঝায় বাস পারাপার হচ্ছে, খুব রিক্সে তো? রিক্সের ওপর পার হচ্ছে। আচ্ছা, সমস্ত মাঠের জমি তো জলের তলায়? হ্যাঁ, সব রোয়া জমি ডুবে গেছে। তাতে করে চাষিদের কতটা ক্ষতি হয়েছে? 90% ক্ষতি হয়েছে। আর একবার বলুন তো এই এলাকায় কোন কোন গ্রাম ডুবে আছে? এটা কোন অঞ্চল? এটা আমাদের অঞ্চল নাম বলুন আপনার নাম। আমার নাম পদরুদ্দুজা মন্ডল, মিরঘাট। এখানে কোনো সরকারি নেমেছে? সরকারি কিছুই নেই। সরকারি পক্ষ থেকে কোনো সহযোগিতা এখানে আছে? এখনো কিছু নেই, এখনো পর্যন্ত কোনো কিছু নেই। আপনারা কি চাচ্ছেন যে এখানে কোনো বড় বৃষ্টি সরকারের পক্ষে আশা করছেন? এখানে ফেরার উপর হওয়া দরকার, এটা আশা করছেন? হ্যাঁ। তাতে করে আছে কোনো গ্রাম জলমগ্ন? যোগাযোগটা বিচ্ছিন্ন হবে না। আচ্ছা, পাকার উপরে কতটা জল আছে? 3.5 ফুট জল। 3.5 ফুট পাকার উপরে জল। এতে রিক্স দিয়ে গাড়ি পারাপার হচ্ছে? প্রচুর। হ্যাঁ, আর লঞ্চে অন্যান্য ভাবে গ্রামগুলো যাচ্ছে? এখন তো আজকে এসেছে, ট্রলারগুলো আগে ছিল না। যে গ্রামগুলো জলবন্দী হয়েছে তাদের যাতায়াত কিভাবে হচ্ছে? তাদের যাতায়াত ওই ট্রলারে হচ্ছে, ট্রলারের মাধ্যমে। হ্যাঁ। সরকারিভাবে কোনো কিছু টলার টলার দেয়নি? সরকারিভাবে কোনো ব্যবস্থা নেই। আপনার নামটা রাখবা বলুন। রাস্তা যেতে রাস্তার অবস্থা খুব বেহাল খারাপ। কতটা জল দেখতে পাচ্ছেন রাস্তায়? গাড়ি প্রায় অনেক সেম প্রায় জল, অনেকটা রাস্তার জল এখন আপাতত কমেছে স্বাভাবিকের থেকে আস্তে আস্তে আস্তে। আচ্ছা, এই যে জলে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন তাতে করে আপনার কিরকম মনে হচ্ছে? এবার রিক্স তো আছে, অন্য এবার সকলে যাচ্ছে, তার রিক্সও কিন্তু দেওয়া হচ্ছে। আপনি কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন? আমি এই সামনে থেকে আসছি, সামনেই যাবো। এই জলটা পার করে, জলটা পার করে যাবো। নাদনঘাট যাবেন? আমার এই নৌকা করেও তো পার হচ্ছে না। আপনার নাম? তাপস রায়। তাপস রায়, কোথায় বাড়ি আপনার? সামনে নাদনঘাটের দিকে বাড়ি।